এমন এক ঘটনা ঘটেছিল যখন রাস্তায় বিলিয়ন বিলিয়ন ইউরো পড়ে থাকতো, কিন্তু সেগুলো কেউ ছুঁয়েও দেখতো না। তাদের কোনো ইন্টারেস্টই ছিল না এগুলোর প্রতি, কারণ সে সময় সবাই ছিল বিলিয়নিয়ার। বাচ্চারা তখন ইউরো দিয়ে খেলা করত। সে সময়ের চোরেরা ছালা ভর্তি টাকা মাটিতে ফেলে দিয়ে শুধু ছালাটাই চুরি করত। মানুষ বস্তা বস্তা টাকা রাস্তায় ফেলে রেখে যেত। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বলুন তো আমি কোন দেশের কথা বলছি? বলছি 1923 সালের জার্মানির কথা। কিন্তু কেন সে সময় এমন ঘটনা ঘটেছিল, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। রাস্তায় জুড়ে ছড়িয়ে আছে সারি সারি নোট, ঠিক যেমন শিলাবৃষ্টির পর ছড়িয়ে থাকে শিলা। ছড়িয়ে থাকা টাকা কুড়াতে ভিড় জমিয়েছে মানুষ, আর সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্যানডিয়াগোতে এই ঘটনা ঘটেছিল। একটি ট্রাকে করে স্যানডিয়াগো থেকে ফেডারেল ডিপোজিট ইনস্টিটিউট কর্পোরেশনে এই নোট নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে পথে ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটের কয়েকটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগগুলো ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে নোট। আর রাস্তায় এমন টাকার বৃষ্টি দেখতে পেয়ে সুযোগ হাতছাড়া না করে যে যেভাবে পারছে পকেট ভারী করছে। পকেট কিংবা ব্যাগ না থাকায় কেউ কেউ রীতিমতো কোলে তুলে নিয়ে যাচ্ছে টাকার বান্ডেল। সেই দৃশ্যর ভিডিও করেছে অনেকে। তবে দুঃখের ব্যাপার হলো যে সেই টাকা তাদের নিজেদের কাছে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল পুলিশ। কিন্তু টাকা পেলে কি আর কেউ সেটিকে ফেলে দিয়ে চলে যায়? এখন অনেকেই ভাবছেন, ইস, এমন ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে কতই না ভালো হতো, এভাবে আমিও কিছু টাকা কুড়িয়ে নিয়ে ধনী হয়ে যেতাম। তবে আপনাদেরকে আরেকটি ঘটনা বলি, যে সময় রাস্তায় বিলিয়নস অফ ডলার পড়ে থাকতো কিন্তু কেউ সেগুলো ছুঁয়েও দেখত না। এমনকি সেই দেশের অনেকেই নিজেদের টাকা রাস্তায় ফেলে দিয়ে আসতো। সেই সময় বাচ্চারা টাকা নিয়ে খেলতো। বলছি জার্মানির কথা, সেই সময় চোরেরা ছালা ভর্তি টাকা মাটিতে ফেলে দিয়ে শুধু ছালাটাই চুরি করত। বলছি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির কথা। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ভেবেছিল তারা নিশ্চিত যুদ্ধে জিতে যাবে, আর জিতে যাওয়ার পর বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন থেকে তারা ফাইন নেবে, কারণ তারাই এই যুদ্ধটি করিয়েছিল। যে কোনো যুদ্ধে বিজয়ের পর এমনটাই হয়, যে দেশ জিতে যায় তারা পরাজিত দেশের ওপর ফাইন লাগায়। এ বিষয়ে জার্মানি এতই ওভার কনফিডেন্স ছিল যে তারা যুদ্ধে জেতার আগেই ভেবে নিয়েছিল তারা জিতে যাবে, তাই সরকার বিভিন্ন জায়গা থেকে লোনও নিয়ে রেখেছিল যুদ্ধ চলাকালীন সময়। তিনি ভেবেছিলেন যুদ্ধে জিতে গেলে তো এই লোন সহজেই পরিশোধ করে দেওয়া যাবে। কিন্তু আপনারা সবাই জানেন সেই যুদ্ধে জার্মানি হেরে গিয়েছিল, আর হেরে যাওয়ার ফলে উল্টো জার্মানিকে ফাইন দিতে হবে। কিন্তু এই ফাইন তারা কিভাবে দেবে তা নিয়েই ঘটে বিপত্তি। একে তো ঋণের বোঝা, তার উপর ফাইন, তাই সরকার একটা বুদ্ধি আটে। তিনি হাজার হাজার নোট ছাপানো শুরু করে দেয়। যত বেশি নোট ছাপাবেন তত বেশি ঋণ পরিশোধ করতে পারবেন, এমনটাই সরকারের চিন্তা ছিল। প্রথমে তারা 1921 সালের জুন মাসে ঋণ পরিশোধ করে, আর তখন তাদের মুদ্রার ভ্যালু ডাউন হয়ে যায়। ঋণ পরিশোধের আগে এক ইউএস ডলার সমান 4.2 থেকে 7.9 জার্মান মার্কস ছিল, আর প্রথম দফায় ঋণ পরিশোধ করার পর এক ইউএস ডলার সমান 330 জার্মান মার্কস হয়ে যায়। তাই এই সুযোগকেই কাজে লাগায় ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন। যেহেতু জার্মানি হেরে গিয়েছিল তাই জার্মানিকে তো ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেনকেও ফাইন দিতে হতো, তাই তারা জার্মানিকে বলে তাদের ফরেন কারেন্সিতে ফাইন পে করতে। তখন জার্মানি পড়ে যায় আরো বিপদে, তাই তারা আরো বেশি নোট ছাপাতে থাকে। জার্মানি ভেবেছিল যত বেশি নোট ছাপাবে তত বেশি তারা সেই নোট দিয়ে বৈদেশিক মুদ্রা কিনতে পারবে, আর তত তাড়াতাড়ি তারা এই ঋণ ও ফাইনের বোঝা থেকে মুক্তি পাবে। 1922 সালের গ্রীষ্মকালে হঠাৎই নাটকীয় ভাবে সকল পণ্যের দাম বেড়ে গিয়েছিল। জার্মানিতে 1914 সালে একটি রুটির দাম ছিল সে সময় তার মুদ্রায় 0.30 সেন্ট। 1922 সালের শুরুর দিকে জার্মান মুদ্রার দাম বেড়ে হয় 8 মার্কস, এবং সে বছরের শেষ নাগাদ দাম বেড়ে হয়েছিল 160 মার্কস। 1922 থেকে 1923 সালের মধ্যে জার্মানির মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল 322%। অনেকে হয়তো জানেন না মূল্যস্ফীতি কি। মুদ্রা বা মূল্যস্ফীতি বলতে বোঝায় পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াকে, যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রার সরবরাহের কারণে। সহজ ভাষায় বললে একটি দেশের বাজারের পণ্য মজুদ এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় যদি টাকা ছাপায়, তখনই মুদ্রাস্ফীতি ঘটে, যা জার্মানি সে সময় ঋণ পরিশোধের জন্য করেছিল। এর ফলে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চাইতে অনেক অনেক বেশি মুদ্রা খরচ করতে হতো। এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে।
সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে। তবে মূল্যস্ফীতি একটা সময় দ্রব্যমূল্যের সাধারণ স্তরের সাথে আরেকটা সময় দ্রব্যমূল্যের সাধারণ স্তরের তুলনা একটা দেশের সাথে আরেকটা দেশের দ্রব্যমূল্যের তুলনা নয়। মনে করুন, অস্ট্রেলিয়ায় এক কেজি চালের দাম $1, আর বাংলাদেশে একই মানের এক কেজি চালের দাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের 50 সেন্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ায় চালের দাম বাংলাদেশের তুলনায় 2 গুণ। তা সত্ত্বেও বাংলাদেশে মূল্যস্ফীতির হার অস্ট্রেলিয়ার তুলনায় অনেক বেশি হতে পারে যদি আগের তুলনায় বাংলাদেশের চালের দাম বেশি বৃদ্ধি পেয়ে থাকে। আরো খোলসা করে বললে, মনে রাখতে হবে মূল্যস্ফীতি একটা সামগ্রিক অবস্থা পরিবর্তনের নাম। কোনো বিশেষ বস্তুর দাম বহুগুণ বেড়ে গেলেও সামগ্রিক অবস্থার খুব বেশি পরিবর্তন নাও হতে পারে। ধরুন, একজন লোক তার সাপ্তাহিক খরচ 100 টাকার মধ্যে 1 টাকার মরিচ কেনে আর 50 টাকার চাল কেনে, তারপর চালের দাম বাড়লো শতকরা 10 ভাগ আর মরিচের দাম বাড়লো 100 ভাগ। এখন অন্যান্য সব জিনিসের দাম অপরিবর্তনীয় থাকলেও সামগ্রিক ভাবে মূল্যস্ফীতি হবে শতকরা 6 ভাগ মাত্র, চালের জন্য 5 ভাগ আর মরিচের জন্য 1 ভাগ। অর্থাৎ কোন জিনিসের দাম যেই হারে হ্রাস বা বৃদ্ধি হবে, সামগ্রিক সূচক বা মূল্যস্ফীতির হ্রাস বৃদ্ধি হবে ভোক্তার বাজেটে সেই জিনিসের গুরুত্ব অনুসারে। বিভিন্ন দেশের ভোক্তার বাজেটে বিভিন্ন দ্রব্যের গুরুত্ব বিভিন্ন রকম। কাজে বিভিন্ন দেশের নিজ নিজ দ্রব্য সামগ্রীর দাম একই হারে বাড়লেও বিভিন্ন দেশে মূল্যস্ফীতির হার একই রকম হবে না। আর এই দ্রব্যমূল্য যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তখন মানুষ ধীরে ধীরে তাদের আয়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারে। বিনিয়োগকারীরা লাভের আশায় অধিক বিনিয়োগ করে আগ্রহী হয়, দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হয়। কিন্তু দ্রব্যমূল্য যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, তাহলে দেশের শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা তাদের আয় কখনোই বাড়াতে পারবে না, কারণ আয় যত না বাড়ে তার চাইতে বেশি দাম বেড়ে যায়। ফলে এসব মানুষ আগের তুলনায় গরিব হয়ে পড়বে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে পারবে না। এই বাড়াটিকে বলে মৃদু ইনফ্লেশন, আর লাফিয়ে লাফিয়ে বাড়াটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন। 1921 সালের পর থেকে জার্মানিতে শুরু হয়ে যায় হাইপার ইনফ্লেশন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে জার্মানিতে 1923-এর অতিমূল্যস্ফীতিতে শিশুরা টাকা নিয়ে খেলা করত, কারণ টাকার মূল্য তখন ছিলই না। মানুষের কাছে এত বেশি পরিমাণ টাকা ছিল যে তারা সেগুলোকে পথে ঘাটে ফেলে রাখতো, কিন্তু কেউ কিছু ছুঁয়েও দেখত না। একসময় 4.2 ট্রিলিয়ন জার্মান মার্কের বিনিময়ে মিলত 1 মার্কিন ডলার মাত্র। জার্মানিতে যখন হাইপার ইনফ্লেশন চলছিল, তখন বাজার দর এত দ্রুত বাড়ছিল যে অনেক জায়গায় রোজ 2 বার করে বেতন দেওয়া হতো, আর 2 বারই আধা ঘন্টা করে ছুটি দেওয়া হতো, যাতে টাকা পাওয়ার সাথে সাথে শ্রমিকরা বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নিতে পারে। বিকেল কিংবা পরদিনের জন্য অপেক্ষা করার মানেই হচ্ছে ওই টাকায় যা কিনতে পারবে তার চেয়ে অনেক কম কেনা যাবে। শহরের নামকরা দোকানগুলোর ডিসপ্লে শেলফগুলোতে যেই দাম লেখা থাকে তা বদলাতে বদলাতে হিমশিম খেয়ে যেত। পরে তারা আর দামের ট্যাগ বদলাতোই না, আগের দামের উপর একটা করে গুণক বসিয়ে দেওয়া হতো। ধরুন, দাম লেখা আছে 1000 আর গুণক হচ্ছে 2, তাহলে জিনিসের দাম দিতে হবে 2000। 1923 সালে লাইফ ইন্স্যুরেন্সের চেক পাঠানোর জন্য যে পোস্টাল স্ট্যাম্প ব্যবহার করা হতো, সেটার দাম ছিল ইন্স্যুরেন্সের টাকার অঙ্কের চেয়ে বেশি। ভাবতে পারছেন, যুদ্ধের ঠিক আগে 1913 সালে জার্মানিতে বন্ধকী সম্পত্তির মোট মূল্য মান ছিল $10 বিলিয়ন। 1923 সালে সেই সম্পত্তির দাম কমে দাঁড়ায় 1 US পেনিতে। ভাই রে ভাই, ভাবা যায়? অনেকে হয়তো ভাবছেন, এটা কি করে সম্ভব, কি করে একটা দেশ এমন অবস্থায় পৌঁছাতে পারে। আসলে হাইপার ইনফ্লেশন শুরুর আগেই জার্মান মার্কের পতন হওয়া শুরু হয়েছিল। জার্মান মার্ক বলতে আমি বুঝিয়েছি জার্মান মুদ্রার কথা। প্রথম বিশ্বযুদ্ধের গোড়াতে জার্মান সরকার আইন করে মার্ক থেকে সোনায় রূপান্তর নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ টাকা ছাপানোর জন্য তখন আর কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ রাখার দরকার হতো না। লাগামহীনভাবে টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়ার ফলে প্রথমত চাহিদাজনিত মূল্যস্ফীতি এবং দ্বিতীয়ত উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত কারণে মূল্য বৃদ্ধি হচ্ছিল। 1921 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে মিত্রশক্তি জার্মানির ওপর যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ 132 বিলিয়ন গোলমার্কের বোঝা চাপিয়ে দিয়েছিল। জার্মানির হাতে ছিল কাগজের মার্ক এবং যথেষ্ট স্বর্ণও ছিল না হাতে। বাধ্য হয়ে জার্মানি তখন খোলা বাজারে ডলার কিনতে শুরু করলো, আর ডলারের দাম হু হু করে বাড়তে লাগলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে জার্মান মুদ্রা আমেরিকান ডলারের দাম ছিল 4.2 মার্ক। যুদ্ধ শেষে অর্থাৎ 1919 সালে তা বৃদ্ধি পেয়ে 6.9 মার্কে গিয়ে দাঁড়ায়। কিন্তু মাত্র 2 বছরের মাথায় 1921 সালের প্রথম দিকে তা আরো বৃদ্ধি পেয়ে 60 মার্ক হয়ে যায়। অর্থনীতিবিদরা এই অবস্থাকেও মোটামুটি স্থিতিশীল হিসেবেই ধরে নেন। কিন্তু 1921 সালের নভেম্বর মাসেই 1 আমেরিকান ডলারের দাম বেড়ে যায় 330 জার্মান মার্কের সমান, এবং 1922 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে 800 মার্কের সমান। এ সময় থেকে মোটামুটি 1 বছরের মাথায় 1923 সালের নভেম্বর মাসে আমেরিকান $1 সমান ছিল
4.2 মার্ক। আর এই সময় থেকে জার্মানির বাজারে ডলার অর্থাৎ বিদেশি মুদ্রা বেচা কেনা বন্ধ হয়ে যায়, কারণ জার্মান মার্ক তখন এক টুকরো অর্থহীন কাগজে পরিণত হয়ে গিয়েছিল। কোনো গ্রহণযোগ্য রিজার্ভ না থাকার কারণে জার্মান কারেন্সি বিদেশে তার গ্রহণযোগ্যতা আগেই হারিয়ে ফেলেছিল। বিদেশি পাওনাদাররা তখন তাদের পাওনা পণ্যজাত দ্রব্যাদির মাধ্যমে পেতে চেয়েছিল এবং এই উদ্দেশ্যে ফ্রান্স ও বেলজিয়াম জার্মানির রার অঞ্চল দখল করে নেয়। রার ছিল কয়লা সমৃদ্ধ অঞ্চল এবং এই অঞ্চল থেকে তখন তারা কয়লা আমদানি শুরু করে। তখন জার্মান জনগণ চরম অপমান ও ক্ষোভে জ্বলতে থাকে। এই দখলের প্রতিবাদে জার্মানির রার অঞ্চলে ব্যাপক ধর্মঘট শুরু হয়। ধর্মঘটীদের হাতে রাখার জন্য সরকারের আরো টাকা ছাপানো ছাড়া অন্য কোনো গতি ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে যেসব দেশ জার্মানির বিপক্ষে ছিল সেই সব দেশে হাইপার ইনফ্লেশন হয়নি, কারণ প্রথমত যুদ্ধে সেসব দেশ বিজয়ী হয়েছিল, ফলে তাদের কোনো যুদ্ধের খেসারত দিতে হয়নি। দ্বিতীয়ত, এসব দেশে মুদ্রানীতির সাথে সাথে রাজনীতিও কাজে লাগানো হয়েছিল। ফ্রান্সে এই সময় প্রথমবারের মতো আয়কর চালু করা হয়, ফলে জার্মানির মতো সেখানে বেপরোয়া ভাবে টাকা ছাপানোর দরকার পড়েনি। অতিমাত্রায় মূল্যস্ফীতির আরেকটা কারণও ছিল, তা হচ্ছে টাকার ভ্যালোসিটি অফ সার্কুলেশন, যা বছরে কতবার কোন দেশে মুদ্রা বিক্রয়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে থাকে। কোন অর্থনীতিতে টাকা কত দ্রুত হাত বদলায় তার উপর নির্ভর করবে দ্রব্য সামগ্রীর দাম কত দ্রুত বৃদ্ধি পাবে। জার্মানরা যখন বুঝতে পারলো টাকার মূল্যমান দ্রুত কমে যাচ্ছে, তখন তারা যত দ্রুত সম্ভব টাকা খরচ করতে লাগলো। তার মানে যারা কোনো দ্রব্য কেনার ব্যাপারে আরো দু এক সপ্তাহ অপেক্ষা করতে পারত, তারা তখনই হাতের জঞ্জাল বিদায় করার জন্য উঠে পড়ে লাগলো। অন্যদিকে বিক্রেতারা বর্তমান বাজার দামে বিক্রি করতে নারাজ, আরো দাম বাড়বে সেই বিশ্বাসে পণ্য সামগ্রীর দোকান থেকে সরিয়ে গোপনীয় স্থানে মজুত করা শুরু করলো। মোট কথা, জার্মান কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত ডয়েসের মার্কের উপর জনগণের আর কোনো আস্থাই ছিল না। কিন্তু এত করুণ অবস্থা থেকে কিভাবে জার্মানি বেরিয়ে এলো, কিভাবে তারা এখন এত উন্নত দেশ, এটাই তো ভাবছেন। এ সময় জার্মানিতে আরো বেশ কিছু পরিবর্তন ঘটছিল। 2023 সালের অগাস্টের 13 তারিখে গুস্টাফ স্ট্রেসম্যান জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। 2023 সালের 26 সেপ্টেম্বর স্ট্রিজেমান জার্মান শাসনতন্ত্রের 7টি ধারা বিলোপ করে জরুরি অবস্থা জারি করেন। নবনিযুক্ত অর্থমন্ত্রী হ্যান্স লুথার এবং জার্মান ন্যাশনাল ব্যাংকের তদানীন্তন ম্যানেজিং ডিরেক্টর জালমার শ্যাটের সহায়তায় 15 অক্টোবর 1923 সালে জার্মান কারেন্সি ডয়েসে মার্কের একটা অভিনব বিকল্প চালু করেন। এই বিকল্প মার্কের দাম দেওয়া হয়েছিল রেন্টেনমার্ক এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের নাম রেন্টেন ব্যাংক। রেন্টেনমার্কের মূল্যবান স্থিতিশীল রাখার জন্য তারা বিনিময়ে কোনো সোনারূপা কিংবা ফরেন কারেন্সি মজুদ রাখেনি। ইস্যুকৃত টাকার বিনিময়ে যথেষ্ট সোনারূপা কিংবা ফরেন কারেন্সি থাকলে তো আর ডয়েসে মার্কের বিপর্যয় ঘটত না। নতুন কারেন্সির রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল 3.2 বিলিয়ন রেন্টেনমার্কের মূল্যমান সমান রিয়েল এস্টেট ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের মর্টগেজ। এই রেন্টেনমার্কের মূল্য নির্ধারিত হয়েছিল 1 ট্রিলিয়ন ডয়েস মার্কের সমান এবং 1 আমেরিকান ডলারের বিপরীতে 4.2 রেন্টেনমার্ক, অর্থাৎ পুরাতন মার্কের পরিমাণ থেকে 12টা শূন্য বাদ দিলে নতুন মার্ক পাওয়া যেত। এই অবস্থার ফলে দেশের বড় লোকদের কোনো ক্ষতি হয়নি, কারণ এসব লোক আগেভাগেই তাদের টাকা বিদেশি ব্যাংকে সরিয়ে ফেলেছিল। দেশের গরিব মানুষরাও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ তাদের হাতে তেমন কোনো টাকা কড়ি ছিল না। মধ্যবিত্তদের যারা টাকা ধার দিয়েছিল অর্থাৎ মহাজন যারা ছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিরাট ভাবে, আর যারা ঋণগ্রহীতা ছিল তারা বিশাল ভাবে লাভবান হয়েছিল। নভেম্বর মাসের 13 তারিখে ইয়ালমার শর্ট কারেন্সি কমিশনার নিযুক্ত হন এবং নভেম্বরের 15 তারিখ থেকে ডয়েসে মার্কের প্রিন্টিং বন্ধ করে দেওয়া হয়। এই সময় থেকে সরকারি ঋণপত্র ও ট্রেজারি বিলের ডিসকাউন্টিং ও বন্ধ হয়ে যায়। নভেম্বরের 20 তারিখ থেকে ইয়ালমার রাইস ব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হন, ফলে রাজনীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় অনেকটা সহজ হয়ে পড়ে। রাষ্ট্রনীতি ও অর্থনীতির অঙ্গনে গুস্টাফ স্ট্রিজেমান এবং ইয়ালমার শর্ট একই ঘরানার লোক ছিল। দেশে বিদেশে তাদের দৃঢ়চিত্ততা ও দেশপ্রেমের ব্যাপারে সুনাম ছিল। দেশের মানুষ নতুন মুদ্রা ও মুদ্রা ব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছিল, ফলে জার্মানির অর্থনীতিতে স্বস্তি ফিরে আসে এবং হাইপার ইনফ্লেশন বন্ধ হয়ে যায়। এর মধ্যে তবে এমন কি ঘটল যে রেন্টমার্কের উপর জনগণের আস্থা ফিরে এলো? রেন্টমার্কের উপর জনগণের আস্থা জন্মালো কারণ, এর আগে বাজারে রেন্টমার্ক ছিল না। ডয়েসে মার্ক ও রেন্টমার্কের মধ্যে মূল পার্থক্য হচ্ছে রেন্টমার্কের উৎপাদন ছিল সীমিত আর ডয়েসে মার্কের উৎপাদন ছিল বগলাহীন। তাছাড়া এ সময় মুদ্রানীতির সাথে সাথে রাজনীতিও প্রয়োগ করা শুরু হয়েছে। আগে শুধু মুদ্রার পরিমাণ বাড়ানো হয়েছিল, ঠিক মুদ্রানীতির ব্যবহার হয়নি। তাই তো 1924 থেকে 1929 সাল পর্যন্ত গোল্ডেন এজ অফ উইমার বলা হয়। আর এভাবেই জার্মান আস্তে আস্তে এগিয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন
নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।